দেখি ধরতে পারি কিনা। ওই এই যে একটা, ওই এই দাঁড়া 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 দাঁড়া, এই যে ওই সময় যেরকম দেখাইছিলাম, এই যে এইটাও সেম অবস্থা। এই দেখেন, মানে ও আল্লাহ, ও আসতেছে, এই দেখেন। ঠিক আছে, এই দেখেন, ঠিক আছে, মানে ভয়ঙ্কর অবস্থা। এই যে আবার এখানে সারছি, মাছই খাইতেছে। ঠিক আছে, এই দেখেন, এই দেখেন মাছ কি ছেড়ে দেয় আর কি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো। এখন ওইগুলা ছাইড়া দিই, এখানেই ছাড়তে হবে এই হাউসে। কমেটটা আগে ছাড়ি, যাও এক, দুই, চার, পাঁচ, সাত, দশ, এগারো, বারো, তেরো, শেষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন কি কারণে ব্রুট ছাড়তে চাইছিলাম। এই যে দেখেন, এই যে এই মাছটা এখনও লোড আছে। ও আল্লাহ, এই দেখেন, এটা তো হাত দিয়ে ইয়ে পড়ে গেছে, বিপদে পড়ে গেছে। এই দেখেন, ছোঁয়া দেওয়া যায় না। এই দেখেন কীভাবে ডিম বেরিতেছে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে ডিম, ঠিক আছে, এই যে দেখেন ডিম। এইরকমভাবে এই যে দেখেন হাউসে আপনাদের দেখায়, এই যে দেখেন কতটুকু বোঝা যাইতেছে আমি জানি না। এইগুলো হাউসের উপরে এই অবস্থা, মানে এই দিকটা শুরু করে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে একেবারে ভরপুর। ঠিক আছে, মানে পানির নিচেও দিছে প্লাস উপরে পর্যন্ত উঠে গেছে। যে লেজ বাড়ি দিছে না, তখন পানির উপরে পর্যন্ত উঠে গেছে। এই যে দেখেন একটা জিনিস, এই দেখেন মানে কী পরিমাণ ডিম দিছে। এই কারণে একটা মাছ ধরে দেখলাম যে মানে কী অবস্থা। এখন যেটি লোড আছে এডিও ডিম ছাড়তেছে। ঠিক আছে, মানে কেমনে ডিম নেব বলেন? হাউস তো কোনো হাউসই ফাঁকা নাই। এই কারণে চাইছিলাম কিছু ব্রুট ছাড়তে, অলরেডি কিছু সেল হয়েছে, তারপরেও যাওয়া আছে এডির থেকেও এই অবস্থায়। দেখেন মানে এখানে কিছু অরেন্ডা আর লিচু রাখছি। হ্যাঁ, এইগুলোই দেখেন, এই যে কীভাবে ডিমগুলো ছাড়তেছে। ঠিক আছে, এই যে দেখেন, এরা ডিম দিচ্ছে, এরাই আবার খাচ্ছে, এরকম একটা অবস্থা। এই ওই পাশে খাইতেছিল, আমারে দেখছে, এখানে চলে আসতেছে। ঠিক আছে, মানে কী একটা অবস্থা। ঠিক আছে, এই দেখেন, মানে এটা যতই দেখি ততই কেমন জানি লাগে। এই দেখেন, এরকমভাবে প্রতিবারই ডিম ছাইড়া দেয়, মানে ম্যাক্সিমাম মাছই ডিম ছাইড়া দেয়, সবগুলো মাছে ডিম নিতে পারি না, মানে ব্রোডের সংখ্যা বেশি হওয়ার কারণে আর কি। ঠিক মতো কিন্তু এদেরকে খাবারও দিই না, তারপরেও কেন জানি লুড হয়ে যায় মাছ। হ্যাঁ, লুড হয়ে এরাই ডিম ছাইড়া দেয়। ঠিক আছে, এই যে এই মাছটা এখনও লুড আছে, দেখি ধরতে পারি কিনা। এই যে একটা, ওই এই দাঁড়া 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 দাঁড়া, এই যে ওই সময় যেরকম দেখাইছিলাম, এই যে এইটাও সেম অবস্থা।
এই দেখেন মানে ও আল্লাহ ও আসতেছি এই দেখেন ঠিক আছে এই দেখেন ঠিক আছে মানে ভয়ঙ্কর অবস্থা এই যে আবার এখানে ছাড়ছি মাছই খাইতেছে ঠিক আছে এই দেখেন মাছ কীভাবে খায় ঠিক আছে আমার হাতে লাগিয়ে গেছে মানে এই হলো বিষয় মানে ব্রুডের সংখ্যা এখানে যা আছে সব কিন্তু ফিমেল রাখা আছে এর ভিতরেও ডিম ছাড়া দিছে মানে বুঝতে পারছেন বিষয়টা মানে কি পরিমাণ লোড হয়ে ডিম ছাড়তেছে এই যে এখনও আরও মাছ লোড আছে ওই যে মানে এরকমভাবে কয়টা ধরবো ভাই ইয়া যেটাই ধরি ওইটাই দেখা যায় যে ডিম ছাড়া দেবে এরকম এই যে আরেকটা মাছ এই আসছে এই দেখেন এটা কীরকম একটা অবস্থা হয়ে রয়েছে মানে কী পরিমাণ লোড হয়েছে এটা দেখেন না এটা আজকে এখনও ছাড়ে নাই ঠিক আছে এই যে চাপ দিলাম বেরোইতেছে না বাট এটা বসাইলেই ডিম চলে আসবো বা এটা হ্যান্ড ব্রিডিং করানো যাবে চাইলে দেখেন এই উপর থেকে দেখলেও বোঝা যায় যে কী পরিমাণ লোড হয়েছে মাছটা ঠিক আছে এই দেখেন এই হয়েছে বিষয় আমার বর্তমান অবস্থা ঠিক আছে আবার এই যে এইখানে দেখেন মেল রাখা আছে মেলও রেডি আছে কিন্তু বসাবো কীভাবে মানে এই যে এই দেখেন এইগুলো সব রেডি আছে বাট বসাইতে পারতেছে না এই যে দেখেন বসাবো কোথায় এই যে দেখেন এইখানে এই যে অরেন্ডার আগের ব্যাচে পোনা আশা করতেছি দু একদিনের ভিতরে ডেলিভারি হয়ে যাবে অর্ডার নেওয়া হয়ে গেছে অলরেডি ঠিক আছে তাও পোনা এবার কম করছি অ্যান্ড পোনা যে পরিমাণে করছি তার তুলনায় অর্ডার অনেক বেশি আছে এই যে এটার মধ্যে অরেন্ডার পোনা আছে এটা আজকে শিফট করে এটার ভিতরে এসে লিচু আইনা ছাড়তে হবে এই যে ওই দিন তো দেখাইলামই আপনাদের এই দেখেন মানে জাস্ট কোনোরকম ধারণা দিতেছি আপনাদের ঠিক আছে যে এইটার মধ্যে কী পরিমাণ লিচু আছে এয়ারেশনের কারণে বোঝা যেতেছে না এই দেখ মানে যা বোঝা যায় আর কি জাস্ট খালি আপনাদের ধারণাটা দিতেছি ঠিক আছে এই যে এটার মধ্যে তো এই বাবলায়ের পোনায় আছে ঠিক আছে ওই দেখেন একটা ব্যাঙ কিন্তু নিচে চলে গেল ব্যাঙে খাইতেছে পোনা ঠিক আছে এই যে এটার মধ্যে লিচু পোনা আছে এটা আগের ব্যাচে একটু বড় সাইজের ঠিক আছে যথেষ্ট পরিমাণে আছে যথেষ্ট পরিমাণে বলতে হিউজ অ্যামাউন্টে আছে আর দশের মতো হবে আশা করতেছি আর কি কিন্তু যেভাবে ইয়াতে চালাইতেছে মানে কত বেজে টিকে এমনিতে কোনো প্রবলেম হয়েই দেখেন এই যে পুরো হাউজে এক পিস মাছও কিন্তু কাটছে এরকম দেখা যাইতেছে না বাট আপনার এই কেমনে জানি কোন দিক দিয়ে ব্যাং ঢুকতেছে প্রচুর পরিমাণে এডিতে ঝামেলা করতেছে অনেক ঠিক আছে তারপরে চলেন দেখাই সামনে আরও ঠিক আছে এই যে সুটটেল এই অটো ভিডিওর দিকে তো ভুলেও আসতে পারি না এই যে প্লাটি গাপ্পি এডিতে তো ভুলেও আসতে পারি না ঠিক আছে এই যে এটার পানি চেঞ্জ করতে হবে এই যে এটার মধ্যে ক্যালিকু লিচুর পোনা আছে এইটার মধ্যেও আছে ও সাইডে দেখে দেখাইতে পারলাম না ঘোলা হয়ে গেছে আর কি ঠিক আছে এইটিরও পানি চেঞ্জ করতে হইব এই যে এটার মধ্যে অরেন্ডার পোনা আছে এই যে এইখানে আবার কিছু বাবুলাই পোনা আছে এটি অলরেডি দানা খাইতে পারে ঠিক আছে তাহলে এই যে সব কিছু মিলাই জেলায় মানে হাউস মানে এটি তো এই পাশেগুলো দেখালাম ওই পাশের হাউসও সেম অবস্থা ভরা রয়েছে মানে ভরপুর অবস্থা এই যে মাছ লুড হয়ে গেছে মানে উপর থেকে দেখলেই বোঝা যায় যে মাছ লুড হয়ে গেছে ওই যে ওই পাশে দাঁড়ানো খাইতেছে আপনাদের একটা মোমেন্ট দেখায় নিচে গেল নিচে চলে গেল ঠিক আছে মানে রিম দিয়ে এরাই খাইতেছে মানে কি একটা কাপ জপের ভিতরে আছে পাঁচটা না পাঁচ কেজি করে।